नमस्कार बन्धुरा, आमार चैनले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आजकेर एई पर्वे आमी आपनादेर साथे शेयर करब एकटी खुबी सहज एबं जनप्रिय एकटी रेसिपी, आलू दिए मुरगीर पतला झोल किंबा आलू दिए चिकेनेर झोल। बन्धुरा, आमार रान्ना जदि आपनादेर भालो लेगे थाके ताहले एई भिडियोटाय एकटा लाइक करबेन एबं आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन। তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করব। আমি এখন রান্না করব 1 কেজি চিকেন। রান্নাটা করার জন্য কড়াইতে সরষের তেল গরম করে এতে প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে কালারটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এতে আছে দুটো এলাচ, দুটো লবঙ্গ এবং একটি দারচিনি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 320 গ্রাম মতো। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে লাইট করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব আদা রসুন বাটা। রান্নাটা করার জন্য লেগেছে আদা 70 গ্রাম এবং রসুন 15 গ্রাম মতো। এবারে আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আবারও খানিকটা কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে আদা রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। অবশ্যই মশলা কষানোর কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করতে হবে, তাহলে মশলাটা কিন্তু ধরে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এবার এই চিকেনটা আমি কষানো মশলার উপরে দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মশলাটার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে দেব। চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবারে খানিকটা জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খানিকক্ষণ রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষাতে দেব 15 মিনিট মতো। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়েচেড়ে নেব, না হলে নিচের দিকের মাংসগুলো ধরে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করব, এবং অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করলে মাংস বা যে কোনো রান্নাই খুব সুন্দর সেদ্ধ হয়। 5 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে দেখি চিকেনটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, চিকেনটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি কেটে রাখা আলুগুলো চিকেনের ওপর দিয়ে দিলাম। এখানে আমি 3টে আলুকে 4 পিস করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আলুগুলো মাংসের সাথে মেশানো হয়ে গেছে। এবারে মাংসের ঝোলটা বানানোর জন্য আমি এখানে 2 গ্লাস জল অ্যাড করছি। এবার সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 5-এক মতো রান্নাটা করব। এইভাবে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে রান্নাটা করলে মাংস থেকে হাড় আলাদা হয়েও যায় না, এবং মাংস আলু দুটোই খুব ভালো সেদ্ধ হয়।
আমার চিকেনের ঝোল রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আসি বন্ধুরা, আবার খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো।